বর্তমানে স্মার্টফোনের রমরমা চললেও সাধারণ ফিচার ফোনের প্রয়োজন এখনও যথেষ্ট রয়েছে। মোবাইলে শুধুমাত্র কথা বলা নিয়ে যাদের কারবার, সেই সব মানুষদের অবলম্বন এখনও ফিচার ফোনই। তাদের কথা ভেবেই বাজারে নতুন ফিচার ফোন নিয়ে এলো গুগল, যদিও তা সাধারণ নয় মোটেই। বলতে গেলে একদমই সস্তা দরে উইজ ফোন WP006 মডেলের এই ফোন বাজারে এনেছে গুগল। 4G কানেক্টিভিটি সুবিধা আছে এই ফোনে। এই ফোনটিতে কাইওএস প্রসেসের ব্যবহার হয়েছে বলে জানানো হয়েছে গুগলের তরফে। পাশাপাশি এতে গুগল অ্যাসিস্ট্যান্টের জন্যও থাকবে একটি আলাদা বাটন। এর মাধ্যমে গুগলের সাহায্যে ভয়েস কল করা যাবে, গান বা ভিডিও দেখা যাবে, পাঠানোও যাবে মেসেজ। গুগলের এই নয়া ফোনের মডেলটি প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার গুগল টিম। এতে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইউটিউব। ফোনটির ব্যাটারি 1800 mAh। একবার চার্জ দিলে দীর্ঘ সময় চলবে ফোনটি। 4GB ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ উইজ ফোন WP006 হ্যান্ডসেটটির র্যাম 512 MB। এছাড়াও এক্সটার্নাল মেমোরি কার্ডের ব্যবহারে বাড়িয়ে নেওয়া যাবে স্টোরেজের ক্ষমতা। যদিও এই মোবাইলের ক্যামেরার মান তেমন উন্নত নয়, ফোনের পিছনের ক্যামেরাটি 2 MP এবং সেলফি তোলার জন্য রয়েছে VGA ক্যামেরা, কিন্তু এই ফোনের আসল চমক রয়েছে দামে। মাত্র 500 টাকার বিনিময়েই পাওয়া যাবে গুগলের এই উইজ ফোন WP006 মডেলের ফোনটি।